আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক বন্ধু কৃষক ভাইরা? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠান থেকে। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ছাদ কৃষির আয়োজন দেখিয়ে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহর, ঢাকা সহ বিভিন্ন রাজধানী শহরগুলোতে যে সমস্ত বাড়িগুলো তৈরি হচ্ছে তারা অনেকে আগে থেকেই অনেকে ছোটোখাটো বাগান করেছে ছাদে, বারান্দায়, সামনের এক চিলতে জায়গায়। যারা করেননি তাদেরকে আমরা নানানভাবে উদ্বুদ্ধ করছি যাতে অ্যাকচুয়ালি ছোট্ট একটা বাগান করে, একটা কৃষি কাজ করে সেখান থেকে সে নিজে কিছু ফলমূল শাকসবজি, সতেজ ফলমূল শাকসবজি খেতে পারে, পাশের বাড়ির অন্যজনকে বাগান করার জন্য উৎসাহিত করতে পারে, একটা সুশীতল পরিবেশে জীবনযাপন করতে পারে। ঢাকা শহর শুধুই মাত্র কংক্রিটের দালান, কোঠা ছাড়া আর কিছুই নেই। সবগুলো শহরের চিত্র একই রকম। অন্যদিকে পরিবেশের বৈরী প্রকৃতি, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ সব কিছু মিলে আমরা খুব বিপর্যস্ত অবস্থায় আছি। সেই জায়গা থেকে আমরা যদি নগরের ছাদগুলোকে সবুজে ভরে দিতে পারি, অক্সিজেনের যেমন একটা উৎস সেখান থেকে আসতে পারে, আমরা সুশীতল রাখতে পারি আমাদের শহরগুলোকে। যাই হোক, আজকে এই পর্বে আপনাদেরকে আমি নিয়ে আসছি পিসিকালচার হাউজিং সোসাইটি ঢাকার শ্যামলীর। এখানে লুৎফর রহমান ভদ্রলোক, তার বাড়িটি বোঝাই যাচ্ছে, অসংখ্য গাছগাছালি ছাদের উপরে পাওয়া যাবে। প্রায় 10-12 বছর যাবৎ তিনি এই কৃষিটি করছেন। আজকে এই পর্বে আমরা আপনাদেরকে নিয়ে আসছি, তার সাথে কথা বলবো এবং তার এই বাগান সম্পর্কে জানবো। চলুন। এই এই ধরনের কাজের একটু ক্রেজ ছিলাম। আচ্ছা, তো এর ভিতর তো পরে পরবর্তী মানে প্র্যাকটিক্যাল লাইফে সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলাম বা এই আর কি। তারপরে যখন রিটায়ার লাইফে আসলাম তো ভাবলাম সময়টা কী করে কাটাই। ছোটোবেলা থেকে যেটা সবসময় ভাবতাম, চিন্তা করতাম, সেটাই এখন দেখি প্রতিফলন করতে পারি কিনা। সময়টা কেটে যাবে ভালো, সবুজের সাথে থাকা যাবে। শুরুটা শৌখিনতার বশে হলেও কৃষির প্রতি টান হৃদয়ের গভীর থেকে। দিন যত যাচ্ছে এর প্রতি গভীরতা আর অনুরাগ তার বাড়ছে। ছাদ কৃষিতে বাড়ছে নিত্য নতুন গাছ আর ফসল, লাউ, সিম, বেগুন, যেগুলো লোকাল প্রোডাকশনে পাওয়া যায় সেগুলো দিয়ে শুরু করি। আচ্ছা, তো এখন সব ধরনের গাছপালাই আছে এখানে মোটামুটি। আপনি ফুলের গাছ বলেন, ফলের গাছ বলেন, অর্নামেন্টাল গাছ বলেন, তারপর শাকসবজি, তরি তরকারি, লাউ গাছ, টমেটো গাছ, তো কিছু কিছু গাছ আছে পরবর্তী পর্যায়ে আমি বাইরে থেকে বীজ পাই। যেমন আমার ছেলে আমেরিকাতে, তো ওর কাছ থেকে আমি কিছু চেরি টমেটো, তারপর বাটারনাট স্কোয়াশ বলে এক ধরনের কুমড়া, হ্যাঁ, ওই 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 গাছগুলো আনি, তো ওগুলোর আমি চাষ করতে থাকি এবং ওগুলো ভালোই ফলন পাচ্ছি। তো এইভাবেই চলছে, সহজ, অ্যাভেলেবল, সব কিছু হাতের মুঠার মধ্যে পাওয়া যায়। আপনার গাছপালা, বীজ, চারা সব থেকে শুরু করে সার, প্রয়োজনীয় গাছপালার উপকরণ, মৌসুমি সবজি, কতটুকু বাগান থেকে পান নিজের আর কতটুকু বাইরে থেকে কেনেন? কিছু কিছু আইটেম আছে যেটা নাকি আমরা যথেষ্ট স্যাটিসফাইড, আমার মনে হয় সেটা 70-80% আমাদের কাজ হয়ে যায়। যেমন লাউ, বেশ কিছু লাউ পাওয়া গেছে যারা আমাদের বাজার থেকে কিনতে হয়নি, কিনতে হয়নি, কেনার দরকার নেই। যেমন টমেটো, এখন চেরি টমেটো আসবে, বড় টমেটো, মিডিয়াম জাতের টমেটো, বিভিন্ন ভ্যারাইটিস, প্রায় 5-7 ভ্যারাইটিস টমেটো, এগুলোর জন্য বাজার সহসা যেতে হয় না। আর ফ্রুটসের ক্ষেত্রে কি কি করেন? ফ্রুটসের ক্ষেত্রে প্যারা আমাদের যা আছে তাতে আমাদের কোটা পুরো হয়ে যায়। আম গাছ যে কয়টা আছে তাতে আমাদের কোটা পুরো হয়ে যায়। তারপরে সেগুলো কিনতে হয় ভালো ভ্যারাইটি, তো অন্য অন্য টেস্টের জন্য ল্যাংড়া চাইলে আপনি তো বাইরে কিনতে হবে। আরেকটা বিষয় যে এখন ঢাকা শহরেই যদি ধরেন, অসংখ্য বাড়িঘর, একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা হিসেব আছে, তারা বলে প্রায় 4 লক্ষ দালান কোঠা সরকারি বেসরকারি অফিস আদালত বাড়িঘর মিলিয়ে। দেখেন কংক্রিটের একটা জঞ্জাল ছাড়া কিছুই না। আপনি আকাশ থেকে যদি দেখেন দেখবেন শুধু মানে টনটন করছে, না সবুজের কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। কিন্তু এগুলোকে যদি আমরা একটু সবুজ করে ফেলতে পারতাম ঢাকা শহরটা আরও কত সুশীতল হতে পারতো, কতটা অক্সিজেন পেতাম। হ্যাঁ, তো এটা কেউ ভাবে না ওইভাবে, যেমন আপনাদের মতো যারা আছেন, যেমন বাড়ি করার সময় আপনারা আলাদা একটা স্ট্রাকচার করেছেন যে করবেন, সবারই এরকম ভাবা দরকার আমি মনে করি। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে আপনার সংসারে শাকসবজি তো কাল কিনতে হয় না, ফলমূল,
বলছে হ্যাঁ কিছু কিছু হয় কিছু কিছু লাগে কিনতে হয় এত বড় বড় চাল কুমড়া হচ্ছে আমার 80 টার মতো 80 টা হ্যাঁ সব এই মোরব্বা খাওয়ার জন্য সবাইকে বিলাইছি আচ্ছা আচ্ছা আমার বিয়াই বাড়ি বোন ভাই তাই সবাইকে দেই আর কদ্দু তো আর লাউ আমাকে কিনতে হয় না লাউ এবার 34 35 টার মতোই আমরা বেশি হবে মানুষকে কতভাবে উজ্জীবিত করে দেখেন গাছগাছের পাশাপাশি সে একটা কবুতরের খামার করেছে শখের কবুতরের খামার এইটা যারা তরুণ প্রজন্মের যারা কবুতর পালে তাদের সংগঠন আছে এবং এটি অসম্ভব রকমের একটি প্রণোদনা দেয়াকারী একটা বাণিজ্য এত বেশি উদ্বুদ্ধ করে যখন লাভ আসতে থাকে মানে আমি জানি যে যেমন 1500 টাকা জোড়া কবুতরও আছে একই সাথে আবার 20 লক্ষ টাকা জোড়ার কবুতরও আছে বিশাল বাণিজ্য এর ভেতরে ঢুকলে আপনি এর আদ্যপান্ত খুঁজে পাওয়াটা খুব মুশকিল কবুতরের পাশাপাশি এখানে আমি কিছু দেখলাম নানান ধরনের পোষা পাখি লক্ষ্য করলাম এখানে আপনি কবুতরও পালছেন বেশ অনেকগুলো কবুতর অনেকগুলো এটা কবে এটা বোধহয় 7-8 বছর হয়ে গেছে এটা কেন শুরু করলেন শখ ভালো লাগলো আচ্ছা কিন্তু পাখি পালি পাখি পালি কিন্তু শখের পাশাপাশি কবুতর তো এখন একটা বাণিজ্যিক অনেক ভ্যালু আছে এটার যথেষ্ট ভ্যালু আছে বাণিজ্যিক সেটা আছে কিন্তু সে ধরনের আমরা এখনো কখনো চিন্তা করিনি ওই যেটা হইতে থাকে হইতে থাকে আচ্ছা তারপর এক্সট্রা কিছু হলে পর আশেপাশে বাচ্চা কেউ চাইলে দিয়ে দেই বা আমরা নিজেরা ইউটিলাইজ করি এই ছাদ কৃষিটিও দুই স্তর যেমন মূল ছাদ তো আমি যেখানটায় দাঁড়িয়ে যাচ্ছি তার উপরে যেটাকে আমরা বলি চিলেকোঠা চিলেকোঠার উপরটাতে যতটুকু জায়গা আছে সেখানেও মাচা করা হয়েছে বড় বড় ড্রামে বিশেষ করে এখানে আমি আম লক্ষ্য করছি বড়ই লক্ষ্য করছি এবং সমতল জায়গাটার উপরে আছে লাউ সহ নানান ধরনের শাকসবজি তারা বলছিল যে এবছর তাদের কুমড়া এসছে 70-80-টির মতো তো 70-80-টি কুমড়া দুজনের পরিবারে তো আর দরকার হয় না আসলে সেভাবে হয়তো আশপাশের মানুষকে বিলিয়েছে এটা তো আরেকটা প্রশান্তি অন্যরকম শান্তি এই এই মুহূর্তে আমার চোখের সামনে যে লাউটি লক্ষ্য করছি এটা তো একেবারেই কচি একটি লাউ এই বাগানটাতে সময় আপনি কতক্ষণ দেন দিনের সাধারণত 11টা থেকে 2টা অথবা 11টা থেকে 1টা আর কোনো কেউ মালি বা কেউ আসে আপনার নাকি না সেটা নাই তবে ওই দারোয়ান ওরা দেখভাল করে আর আপনার স্ত্রী আছেন তবে স্ত্রীর ভাষায় লুৎফুর রহমান সব কিছুর চেয়ে ছাদ কৃষিকে একেবারেই আলাদা দৃষ্টিতে দেখেন যখন কোনো পারিবারিকভাবে ছাদ কৃষিতে গিয়েছে স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন ছাদ কৃষি দেখভাল করেন তাই আমি পরবর্তীতে জিজ্ঞেস করি যে আপনি কোনটা করেন আপনি কোনটা করেন তো পুরুষ মানুষ বলে যে আমাকে দিয়ে টপ টানায় ভারী কাজগুলো আমাকে দেয় আর ফসল টসল কাটা ফল পাড়া এগুলো উনি করে সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ডের মানে একদম সন্তানের চেয়েও বেশি আদর করে এই চাঁদকে তাছাড়া তো আর সময় কাটে এখানে ভালো লাগে আনিশা একদম দারোয়ান ড্রাইভার এরা যথেষ্ট হেল্প করে মজার ব্যাপার হলো এই বাসার খুদে সদস্যদের কাছেও ছাদ কৃষি এক অন্যরকম জায়গা তুমি ছাদে আসো ঘুরতে আসো না গাছ দেখতে আসো না বেড়াতে আসো না কি ঘুরতে আসি গাছ দেখতে আসি গাছ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তুমি তুমি কি ওর বড় হ্যাঁ আমি তোমরা দুই বোন হ্যাঁ কেমন লাগে ছাদ জি ভালো লাগে মানে খোলা ছাদ ভালো লাগে না গাছগাছালি সময় ছাদ ভালো লাগে গাছ ভালো লাগে গাছ ভালো লাগে আমাদের যত বেশি গাছগাছালি রোপণ করা হবে তত আমাদের ক্লাইমেট অনেক পরিবর্তন হবে আমাদের কার্বন ডাই অক্সাইড গুলো নির্মাণ হবে এবং আমাদের অক্সিজেন গুলো বাড়বে এটা অনেক ভাবে আমাদের তোমার মেট্রা কোন সময় এসে এখানে দেখতে তোমার যে তোমাদের বাড়িতে এরকম একটা ছাদ কৃষি আছে বাগান আছে আমাদের কাজিন অনেক ফ্রেন্ড আসে মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধব আসে হ্যাঁ আমার ফ্রেন্ড আসে এসে এখানে দেখে দেখে চলে যায় হ্যাঁ ওরা দেখে বলে চা অনেক সুন্দর এরকম বলে বাস এটু কি আর কিছু না তুমি কখনো জিজ্ঞেস করেছো তোমরা করো না তোমাদের বাসায় না এরকম কখনো করা হয় নাই জিজ্ঞেস করো এরপরে
হ্যাঁ বলো যে শাইখ সিরাজ আঙ্কেল বলেছে জিজ্ঞেস করতে যে তোমাদেরটা হয়েছে কিনা, যদি হয় তাহলে তোমাদেরটা উনি ধারণ করতে আসবে, প্রতিবেদন করতে আসবে। হ্যাঁ তো এটা তোমাকে একটা কাজ দিয়ে গেলাম, ঠিক আছে? ওকে, আরেকজন শিশু দেখছি, সে খালি মোবাইল নিয়ে নিয়ে আমার ছবি তুলছে। আসো, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো দেখছি আমার ছবি তুলে যাচ্ছে একটার পর একটা। বিষয়টা কি, তোমার নাম কি? আদিল হাসান। আদিল হাসান, কি করো তুমি? কোথায় পড়াশোনা করো? গুড, বেশ চঞ্চল, সোজাভাবে দাঁড়াতে পারো না, খালি অনুরোধ করছো। তুমি কি ছাদে আসো রোজ? কেন, উনি কি দাদু? দাদুকে ডিস্টার্ব করতে না বাগান দেখতে না কাজ করতে? কাজ করো? কি কি কাজ করো তুমি ছাদে? আচ্ছা কোনটা লাগিয়েছো তুমি? দেখো আমাকে দেখো, চলো কোনটা তুমি লাগিয়েছো দেখো। আমি বলি না, ও এটা তুমি লাগিয়েছো? বাহ বাহ বাহ, বেশ সুন্দর। আপনি লাল শাক করেছেন, ধনে পাতা করেছেন, পালং শাক করেছেন, পাশে আমি লক্ষ্য করছি ডিএই এফইও। হ্যাঁ, গ্রিন সেভার্স। তারাই কি ডেমো দিয়েছে আপনাদেরকে? জি, এগুলো ওরাই দিয়ে গেছে। গ্রিন সেভার্স এইটা সাপ্লাই দিয়েছে, আর এখানে ওয়াটার ড্রাম মনে হয় এইটা, তিনটা মাটির টব আছে প্রায় সাতটা আটটার মতো। তারা এটা কি আপনাদেরকে জাস্ট এমনি দিয়েছে না কোনো প্রকল্পের মধ্যে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে ছোটো ছোটো লতানো শাক সবজি করা যায়? এখানে আমাকে আমাদেরকে বলে দিয়েছেন যে এখানে ছোটো আকারের শাক সবজি হতে পারে। এগুলো তো করছেন, এর নানান ধরনের সমস্যা তো হয়, পোকামাকড়ের আক্রমণ, রোগ ব্যাধি, তখন কী করেন, কার কাছে যান, পরামর্শ কার কাছে? আমি এতদিন ওই নার্সারিতেই যেতাম। আচ্ছা, তারা যা বলতো সেই হিসেবে কাজ করলে কি আপনার কাজ হতো? প্রায় হতো। আচ্ছা, তারা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতো, তারা তো আর কৃষিবিদ না? না, কৃষিবিদ না, আর আমিও কৃষিবিদ না। জি, তো পুরোটা অনুমানের উপরেই ছিল, অনুমানের উপরেই বলতো। আচ্ছা, এইভাবেই অধিকাংশ ছাদ কৃষিগুলো হচ্ছে আমাদের দেশে, অনেকটা এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টের উপরেই হয়। আমি আমার এই অনুষ্ঠান শুটিংয়ের সময় আমার সাথে একজন প্রকৃত হর্টিকালচারিস্ট, কৃষিবিদ নিয়ে আসে, আজকেও আসছে একজন, ওনার নাম কামরুজ্জামান সাহেব, ওনাকে আমি বলি গাছের ডাক্তার। কামরুজ্জামান সাহেব আছেন নাকি, একটু আসবেন। অমন কী কী সমস্যায় পড়েন একটু জিজ্ঞেস করেন? কমন সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে ছোটো এক প্রকারের পিঁপড়ার মতো আছে, যেটার পিছনটা সাদা থাকে, ওইটা দমন করতে পারি না, এবং ওইটাই বোধহয় বেশি। আর একটা হয়ে যায় আপনার এই যে পাতাটা এরকম হয়ে গেছে, আমরা বাংলায় পাতা পড়া পুরা রোগ বলি। এখানে বেশি পানি হলেও হয়, আবার জিঙ্ক সালফারের অভাব হলেও কিন্তু এই ধরনের লক্ষণ। এই গাছটা কি হবে, এটার কি ট্রিটমেন্ট আছে নাকি? না, যে অবস্থা হয়েছে তাতে এই গাছটা ওনাকে বদলে ফেলা ভালো, এবং এই মাটিটাই আমাদের এখন একটু চেঞ্জ করা ভালো, কারণ অনেক পুরাতন মাটি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রথম যখন লাগিয়েছিলেন যে মাটি সেই মাটি এটা, নাকি এর মধ্যে চেঞ্জ করেছেন একবার দুবার? না, চেঞ্জ করা কোনো চেঞ্জই হয়নি। আচ্ছা, মাটির মাটির অবস্থাটা দেখেন, মাটির অবস্থাটা দেখি দেখেন। এটা পিএইচ মিটার? হ্যাঁ, পিএইচ মিটার, আমরা পিএইচ মিটারে চেক করি। দেখেন আপনার পিএইচ নর্মালি আপনার এখানে থাকা উচিত হলো 6-7, আমরা এখানে দেখছি যে আপনার 7-এর কাছাকাছি আছে, লাল আছে, তার মানে এখানে আপনার কিছু চুন আপনার মিশ্রিত করলে এটা ব্যালান্স হবে। আপনি এখানে এখানে আপনার লাইটটা আমাদের ঠিকই আছে, খুব সুন্দর ব্রাইট লাইট আছে। আবার আমরা যদি এখানে ময়েশ্চার দেখি 8, আপনার মধ্যে 7-8 হলো ড্রাই এবং ওয়েট দেখেন। পানি আপনার মোটামুটি ঠিকই আছে, পানি খুব বেশি নেই, এবং এখানে বোতলে মানে পানি আছে, সবসময় পড়ছে, সেই জন্য পানির মাপটা কিন্তু খুবই সুন্দর। তবে এই গাছটা আপনাকে চেঞ্জ করতে হবে, মানে গাছটা রাখারই দরকার নেই, রাখার দরকার নেই, এটা ওই ট্রিটমেন্ট করে। আজ আর আপনি নতুন মাটি ভরে নতুন গাছ লাগান? না, ওটা আমি আগে চিন্তা করছিলাম, কিন্তু আপনি বলছেন এখন ডেফিনিট হলাম, তবে আন্দাজে আন্দাজে, কারণ আমি এলাম মানে শিক্ষিত লোক কিন্তু অশিক্ষিত কৃষক। এখন আপনি ছাদে লাগালে ব্যানানা ম্যাঙ্গো লাগালেন, ব্যানানা ম্যাঙ্গো একটা বেস্ট জাত আমাদের ছাদে চাষ করার জন্য। প্রতি বছরই মুকুল আসে, এমনকি তার গা ফেটেও মুকুল বের হয়। এই যে আপনার এই গাছটারও একই অবস্থা, আপনি লক্ষ্য করেন, এটাও পুরানো গাছ, এটাও আমি উৎখাত করার চিন্তায় আছি। হ্যাঁ, এটার থেকে এগুলো কিন্তু আপনার অন্যান্য গাছকে ক্ষতি করবে। হ্যাঁ অফকোর্স, কারণ এই যেগুলো ছড়াচ্ছে তো, এই যে মাইসগুলো দেখেন আপনি, এই যে সাদা গ্যালারিটা। তারপর আসেন, আপনি একটা পোকার কথা বলছিলেন। আপনার এই বাগানে প্রধান সমস্যা দেখছি মিলিবাগ। আসলে ঢাকা শহরে যারা ছাদ কৃষি করেন তাদের সবারই একটা বড় সমস্যাই হলো মিলিবাগ। আপনাকে এই মিলিবাগ দমন করতে হলে ইমিটাপ, অ্যাডমায়ার, এই ধরনের ওষুধ, প্রচুর বাজার ওষুধ আছে, সেই ওষুধগুলো আপনাকে নিয়ে
আপনি প্রথমে যে যেদিন স্প্রে করবেন তার তিন দিন পরে আর একটা স্প্রে করতে হবে এবং সাত দিন পরে ওই স্প্রে সাত দিন পরে আর একটা স্প্রে করতে হবে। এইভাবে মিলিবাগ আমাদের দমন করতে হবে। এখানে আর একটা সতর্কতা আছে, আপনি যখন স্প্রে করবেন তখন পুরো বাগানটাই কিন্তু স্প্রে করতে হবে। সেই সময় আপনার বাগানে যদি ফল থাকে অথবা সবজি থাকে এই দশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি এগুলো খেতে পারবেন না। সেই রকম সবজি বা ফল আপনি হারভেস্ট করে তুলে নিয়ে তারপরে কিন্তু আপনার এই মানে ওষুধের কোর্সটা শুরু করতে হবে। আমরা সব পেয়ারা বা ফলে কিন্তু ইদানিং ব্যাগিং করছি কারণ তার কোয়ালিটির জন্য। এবং আপনি যদি এটা ব্যাগিং করেন, ব্যাগিং করলে এটা ফ্রুট বোরার যেটা ফ্রুট ফ্লাই যেটা এগুলো ডিম পারতে পারবে না। আপনার এখানে দেখেন স্পট পড়ে গেছে, এটা যখন কচি অবস্থায় ছিল মাত্র আপনার সেই মার্বেল থেকে আর একটু বড় হয়েছে, ঠিক সেই অবস্থায় আপনি যদি একে পলিথিন ছোটো পলিথিন প্রথমে দুপাশে কেটে ফেলবেন, কেটে ফেলে পেয়ারাটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে ফেলে দিলে আপনি অতিরিক্ত ময়েশ্চার আপনি বা পানি এখান দিয়ে পড়ে যাবে আর এর মধ্যে আপনার কোনো পোকা এখানে ডিম পাড়তে পারবে না এবং এর মধ্যে ময়েশ্চার আটকানোর ফলে পেয়ারাটাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং আপনি একদম ম্যাচিউর পেয়ারা মানে সময় মতো তুলে খেতে পারবেন। ওই জায়গাটা একটা ইয়েলো ট্র্যাপ দেখতে পাচ্ছি, ওই যে এটা কারা দিয়েছে? এটা কৃষি এবং ইয়ের একটা যৌথ প্রকল্প। এটা সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিয়েছে? হ্যাঁ, যে ওই পোকাগুলো ওখানে আটকাবে আটকাবে যে পোকাগুলো সাধারণত ফল মূলগুলোকে আপনার ছিদ্র করে ফেলে নষ্ট করে ফেলে পরে ওটার ভিতর পোকা হয় এবং খারাপ হয়ে যায়। ফেরোমেন্টের সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছে এটা কি? এইটাই তো। হ্যাঁ, এটা হচ্ছে ফেরোমেন্টটা হচ্ছে ওই নির্দিষ্ট পোকাটার ফিমেল, ফিমেলের বডি স্মেল। ওহ ইয়েস। সো পুরুষ ওই 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 গোত্রীয় পোকার পুরুষ ওই ফিমেলের আকর্ষণে ওখানে যাবে, গিয়ে ট্র্যাপে আটকে যাবে। তো অটোমেটিক্যালি আটকাতে আটকাতে একটা সময় ওখানে আর ফিমেল থাকবে না। তো না থাকা মানে হচ্ছে আর বংশবৃদ্ধি হবে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, না শুধুই ওইগুলো না, আরও অন্য ধরনের পোকা এটি। হ্যাঁ, এগুলো নিয়ে ব্যাপকভাবে কাজ করে হচ্ছে ইংল্যান্ডের কেল ইউনিভার্সিটি, আমি সেখানে গিয়েছিলাম। যে কিছু তো গুড ইনসেক্ট আছে, ব্যাড ইনসেক্টও আছে। গুড ইনসেক্ট ইজ বেটার, মানে হেল্পফুল ফর দ্য ক্রপ, ব্যাড ইনসেক্ট ব্যাড ইনসেক্ট। তো অনেক সময় দেখা যায় যে যেই পোকার জন্য এটা দেওয়া হয় সেই পোকা পরে পাশাপাশি অনেক অন্য গুড ইনসেক্টও নষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কী করবে? ইট ইজ কিলিং সাম ফ্লাইস। কিছু পোকা মারা যাচ্ছে এটা ঠিক, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি নীল রঙের ট্র্যাপে পরিবেশের জন্য কম ক্ষতিকর হলুদ রঙের ট্র্যাপসের চেয়ে। আচ্ছা। আর হলুদ ট্র্যাপে অনেক বেশি প্রকারের প্রাকৃতিক পোকা আটকা পড়ে, বিভিন্ন রকমের মাছি ও মৌমাছি এর অন্যতম। কিন্তু নীল রঙের ট্র্যাপ অনেক বেশি ক্ষতিকর পোকাকে মারতে সাহায্য করে। এই ফ্লাইটা খুবই তাড়াতাড়ি প্রোডিউস করে এবং আমরা চেষ্টা করছি যে তাদেরকে কীভাবে কমানো যায়। আমরা বেশি চিন্তার বিষয় যে আমরা যখন আমরা ইয়েলো ট্র্যাপ ব্যবহার করি এখানে আমরা মানে মাঝে মাঝে ইয়ে পেয়ে যাই, ব্লো ফ্লাই পেয়ে যায়, যেটা বেনিফিশিয়াল ইনসেক্ট। ওটাকে কীভাবে কমানো যায় এই কম্বিনেশনগুলো নিয়ে কাজ করছি।